সিক্স এলিমেন্ট চ্যানেলের ভিলেজ কুকিং সিরিজে আপনাদেরকে জানাই আরেকবার স্বাগত। বছর শেষ হতে দিন কুড়ি বাকি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর শীতকাল যেহেতু রান্না খাওয়া ঘোরার সমস্ত কিছু সময়, তো আর এই সময় কিছু রান্না যেগুলো বেশ করতেও ভালো লাগে আর সাথে খেতেও ভালো লাগে। যেমন আজকের রান্নাটি আমরা যেটা করব, সেই রান্নাটি যেমন করতেও ভালো লাগে যেহেতু আগুনের সামনে হয়, শীতকালে রাত সন্ধ্যাবেলার দিকে আগুন শেখাও হয়, আবার সাথে রান্নাটাও খেতে তো অত্যন্ত সুস্বাদুই হয়। তো চিকেন বারবিকিউ আজকের রেসিপি, অথবা চিকেন পোড়া বলা চলে। তো চিকেন বারবিকিউ চিকেন পোড়া অনেকেই অনেক জায়গায় খেয়েছেন, আমরাও খেয়েছি, আমরাও বহু জায়গায় ঘুরতে গেছি, সেখানেও অ্যাজ এ টুরিস্ট হয়ে গেছি বা কিছু সেখানেও খেয়েছি, সব জায়গাতেই যেটা করে দেখেছি মোটামুটি ওই বললেই সঙ্গে সঙ্গে জিনিসটা করে দেবো এরকম একটা ব্যাপার। বিকেলবেলা বললাম হয়তো যে এরকম চিকেন বারবিকিউ খাবো, তো বলে হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে 800-1000 টাকা কেজি সামথিং, তো হয়ে যাবে। কিন্তু বিষয়টা কি হয়, ওপরে চিকেনের অংশটা যায় পুড়ে আর ভেতরে সেই চিকেনটা চিকেনের মতো কাঁচা কাঁচা মতো থেকে যায়, ওর ভেতরে যে সুন্দর একটা টেস্ট আসবে মশলা সেসব কিছু আসতে আমি দেখিনি। কিন্তু আমরা যখন থেকে নিজেরা জিনিসটা করছি, মোটামুটি 5-6 বছর তো আমরা এই চিকেন বারবিকিউটা করছি, যেহেতু আমাদেরও এটা একটা হোমস্টে বোলপুরে বা বীরভূমে বলতে পারে, তো আমাদের এই চিকেন বারবিকিউ কিন্তু প্রশংসা সবাই করি। চিকেন বারবিকিউটা এই তিনজনে মিলেই আমরা করি, মেনলি আমরা ম্যারিনেশনটা করে দিই আর বাবা এখন পাতা পাতা পরিষ্কার করছে, তো উনি পোড়ানোর কাজটা করে খুব সুন্দর ধৈর্য ধরে, ধীরে ধীরে উনি চিকেনটা পোড়ান। উনি চিকেন খান না, মাটনও খান না, কিছুই খান না, অনলি মাছ। তো যাই হোক, না খেলেও জিনিসটা কিন্তু খুব ভালো করতে পারেন এবং গেস্টও প্রশংসা করেন, সাথে আমরা তো পেয়েইছি। তো আজকে সেই আমাদের যে ঘরোয়া টাইপের চিকেন বারবিকিউ বা চিকেন পোড়াটা আমরা করি সেটাই আপনাদেরকে সাথে শেয়ার করব। চিকেন বারবিকিউর জন্য আমরা সচরাচর চিকেনটা একটু বড়ই কাটি, 1 কেজিতে আমরা 10 পিস করি, মানে মোটামুটি 100 গ্রামের পিস হয়। তো এখানে 800 গ্রাম চিকেন আছে এবং এর জন্য সেরকম কিছু মশলার প্রয়োজন হয় না, খুবই অল্প মশলা দিয়ে চিকেনটা হয়। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা আর রয়েছে রসুন। চিকেনে ম্যারিনেশনের চেষ্টা করবেন এই গন্ধরাজ লেবু দেওয়া, তাহলে গিয়ে কি হয় গন্ধটা খুব সুন্দর আসে চিকেন। আবার কমলা লেবু দিতে পারেন, কমলা লেবুটাও দিলে খুব টেস্ট ভালো হয়। প্রথমে লেবুর রস আর নুন দিয়ে চিকেনটাকে একটু মাখিয়ে নেব, লেবুটার খুবই ভালো রস আছে, জল চলে এলো মুখে, পাকা লেবু পুরো। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন, আদা রসুন লঙ্কাটা একসাথে প্রথমে মিক্সিতে বেটে নেব, পুরো জল দিয়ে পেস্ট করার দরকার নেই, হাফ ক্রাশ করলেই হবে, জাস্ট এরকম ক্রাশ। এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো, যেমন প্রথমে দিয়ে দেবো খানিক ধনে পাতা, ধনে পাতাটা দিয়ে একবার মিক্সিটা ঘুরিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জোয়ান, ধনে পাতার সঙ্গে জোয়ানটা খুব ভালো যায়, জোয়ানটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে পেস্ট করে চিকেনে মাখিয়ে দেবেন, খুব সুন্দর একটা টেস্ট হয়। রঙের জন্য হালকা কাশ্মীরি মির্চ, চাইলে এটা নাও দিতে পারেন, আর যাদের একটু কালারের জন্য দরকার তো তাদের জন্য কাশ্মীরি মির্চ দেওয়া যেতে পারে। আর এভারেস্টের তন্দুরি চিকেন মশলা এটা 1 চামচ মতো, 1 কেজিতে মোটামুটি 1 চামচ দিলেই এনাও। সব কিছু দিয়ে একটা সুন্দর পেস্ট আমরা তৈরি করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল, ওই 1 চামচ মতো। দেখুন সুন্দর একটা ড্রাই পেস্ট তৈরি হয়ে গেছে, এবার এটা দিয়ে চিকেনটাকে ভালো করে আমরা ম্যারিনেট করে নেব। যতটা ড্রাই করা যায় ততই ভালো, নইলে চিকেন পোড়ার সময় অসুবিধা হবে। এর মধ্যে দই বা এরকম টাইপের কোনো জিনিস দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই,
জাস্ট এই ম্যারিনেট করে এটাকে ফ্রিজে মোটামুটি মিনিমাম 6 ঘন্টা আর ম্যাক্সিমাম 8 ঘন্টার জন্য রেখে দেবেন। আমরা যেরকম আজকে পোড়াবো তো সকালে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, সেই সন্ধেবেলা বা রাতে। দোকানে এই টপটাকে লাল কালারে আসার কারণ হচ্ছে ওরা ফুড কালারে ব্যবহার করে, আমরা যেহেতু ঘরে করবো সেই জন্য ফুড কালার ব্যবহার কিছু ব্যবহারের প্রয়োজন নেই। চিকেনটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে চাপা দিয়ে আমরা ফ্রিজে 8 ঘন্টার জন্য রেখে দেবো। বারবিকিউ তো হবে, তার সঙ্গে বনফায়ারও হবে, তো তারই প্রস্তুতি এখন চলছে। বনফায়ারে ধিমে আছে, চিকেন পুড়বে আজ রাতে। আমাদের বাবা সবকিছু রেডি করে রেখে দিয়ে গেছে, কিন্তু বাবা এতটাই রেডি করে রেখে গেছে যেন মনে হচ্ছে 10 কেজি চিকেন পোড়া। এখানে কাঠগুলোকে ভালো করে জ্বালিয়ে তারপরে এটাকে আঙ্গার করে তার মধ্যে চিকেন পোড়া করা হবে। পুরো আগুনে দিলে চিকেনটা শক্ত হয়ে যায়, তো প্রথমে কাঠগুলোকে ভালো করে জ্বালিয়ে নেওয়া হচ্ছে। জ্বালিয়ে নিয়ে সেটাকে আঙ্গার করে তার মধ্যে চিকেন পোড়ানো হবে। তোমরা যারা বাড়িতে করবে তারা কাঠ কয়লা কিনে নেবে, অনলাইনে কাঠ কয়লা কিনতে পাওয়া যায়, ওই কাঠ কয়লা দিয়েও করতে পারো। পটপট করে যে আওয়াজ হচ্ছে, এটি কাঠে তেল থাকে বা পাতার যে তেলটা হয় সেটাই পটপট করে আওয়াজ হচ্ছে। সকালে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম বারবিকিউয়ের জন্য, তো বলেইছিলাম মিনিমাম 6 ঘন্টা মতো ম্যারিনেশনে রাখবেন। এবার শিকগুলো শিকের মধ্যে চিকেনগুলোকে সুন্দর করে ভরে নেব। এদিকে আঙ্গারটা আমার রেডি হচ্ছে, এটা একদমই ধিমে আছে, হয় বেশি হিটে যদি করতে যান তাহলে কিন্তু চিকেন পুড়ে যাবে অথচ চিকেন ভেতরে সেদ্ধ হবে না। এই চিকেনটা হতে আগুনে দেওয়ার পরে ধিমে আছে, খুব বেশি হলে 15 মিনিট সময় লাগে সবকটি ফিট নিয়ে। মিডল ইস্টের দিকে এইভাবেই কিন্তু করা হয়, আগুনটা থাকবে অনেকটা দূরে, ওখান থেকে যে হিটটা আসবে ওই হিটেই কিন্তু জিনিসটা সেদ্ধ হবে। আমাদের এখানে তাই বারবার বলছি, আমাদের এখানে কিছু জায়গায় আমি দেখেছি যে সরাসরি আগুনের মধ্যে জিনিসটা দিয়ে দিল, কিন্তু ওইভাবে অ্যাকচুয়ালি বারবিকিউ হয় না। বারবিকিউ তন্দুরে নিয়মই হচ্ছে ধিমি আছে আস্তে আস্তে পাকানো। চিকেনের যে চর্বিটা থাকে ওর তেলটা এরকম পড়লে কাঠে আগুনটা আবার লেগে যায়, তাই তখন চিকেনটাকে তুলে নেবে দিয়ে আগুনটা একটু নিতে সময় দেবে।
10 মিনিট মতো হয়ে গেছে, চিকেনের রং ধরা শুরু হয়ে গেছে, চিকেনটা সিদ্ধ হয়েছে। এই সময় অল্প অল্প করে একটু সাদা তেল উপায় নয় নিয়ে চিকেনের মধ্যে ব্রাশ করে দিই, তাতে গিয়ে টেক্সচারটা খুব সুন্দর লাগে, পলিশিং টেক্সচার হয়ে সাথে। দেখে নিশ্চয় বুঝতে পারছো চিকেন একদম রেডি। আর বারবিকিউ এর ক্ষেত্রে বিশেষ করে চিকেনে সবসময় বড় বড় পিস লাগবে, কারণ বারবিকিউ মানেই হচ্ছে, কিন্তু এখন কথাটা আমরা বারবিকিউ বলছি, কিন্তু বারবিকিউ একটা আদি জিনিস। আদি জিনিস বলতে মানুষ যখন থেকে ঝোলছে, পুরনো মাংস খেত, পুড়িয়ে মাংস খেত, সেই তখনকার প্রথায় কিন্তু এটা করা। তখন কিন্তু মানুষ এত বেশি সোফিস্টিকেট ছিল না যে ছোট ছোট পিস করে টিক্কা হবে, এই হবে, এরকম ছিল না। তখন মানুষ এটা গোটা কোনো পশু বা গোটা কিছুকে দিয়ে সঙ্গে সঙ্গে আগুনে পুড়িয়ে সেটাকে খেত। তো সেটা একটা আদিম প্রথা এই বারবিকিউ জিনিসটা। তো বারবিকিউর ক্ষেত্রে চেষ্টা করবে সবসময় জিনিসটাকে র রাখার, এমন কিছু করে দেবে না যেটা গিয়ে সেটা অন্যরকম স্বাদ বা অন্যরকম কিছু হয়ে যায়। এটা কাবাব নয়, এটা কিন্তু বারবিকিউ। বারবিকিউর জন্য উই কোন চিকেনটাই বেশি ভালো? সলিড চিকেন হলে চিকেন এই যে চিকেন একদম তুলতুলে রসগোল্লার মতো নরম হয়ে থাকবে, এই হচ্ছে বারবিকিউ। জুসি নিজেরাও ঘরে বানাও, বানিয়ে খেয়ে জানাও এই শীতকালে কেমন লাগলো। সাথে দা সিক্স এলিমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধু বান্ধবদেরকেও আমাদের এই চ্যানেলটির ব্যাপারে জানাও। লাইক করো, কমেন্ট করো, টাটা।